Cool. ২০১৯-২০ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সুবর্ণেসা মহিলা ডিগ্রি কলেজ খুলনা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে প্যান্ডামিক সিচুয়েশনে তোমরা সবাই বাসায় ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। এবং আল্লাহ অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ। আমরা
বিপণন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সাথে। বিপণনের প্রথম অধ্যায় বিপণন পরিচিতি নিয়ে আমরা অলরেডি আগে তিনটা ক্লাস করেছি, আজকে আমরা আরেকটা ক্লাস করব। যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো বিক্রয়। এখানে আমরা বিক্রয় নিয়ে আলোচনা করব আজকে। প্রথমে আজকে আমরা বিক্রয় কি এটা হলো জ্ঞানমূলক প্রশ্ন। দুই নম্বরে বিক্রয় বলতে কি বোঝায়। প্রথমে আমরা এই দুটি বিষয়ে আগে আলোচনা করে নিই, তারপরে আরেকটা কনসেপ্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আসি আমরা বিক্রয় কি, এটা হলো জ্ঞানমূলক প্রশ্ন, এক কথায় উত্তর দিতে হবে আমাদের। বিক্রয় হচ্ছে পণ্য বা সেবার মালিকানা হস্তান্তর প্রক্রিয়া এবং এর সাথে জড়িত আরো কাজের সমষ্টি। তাহলে বিক্রয় হচ্ছে পণ্যের মালিকানা হস্তান্তর ছাড়াও এর সাথে জড়িত সকল কাজকেই আমরা বিক্রয় করব। তাহলে আমরা বিক্রয় কি এটা আমরা এক কথায় আবার রিপিট করি, বিক্রয় হচ্ছে পণ্যের মালিকানা হস্তান্তর প্রক্রিয়ার সাথে জড়িত সকল কার্যগুলির সমষ্টি। এরপরে আমরা আরেকটু উদাহরণস্বরূপ আমরা আরেকটু বর্ণনা করে লিখব। বিক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা কি হয়, হস্তান্তরিত হয়। বিক্রেতার নিকট থেকে পণ্যের মালিকানা বা শর্ত বিক্রয়ের দ্বারা ক্রেতার নিকট হস্তান্তরিত হয় বলে বিক্রয়ের মাধ্যমে কি হয়, শর্তগত উপযোগ সৃষ্টি হয়। একটি সন্তোষজনক মূল্যে পণ্যের মালিকানা হস্তান্তর করাই হল বিক্রয়ের মূল উদ্দেশ্য। বিপণনের অনেকগুলো কাজের মধ্যে বিক্রয় একটি গুরুত্বপূর্ণ কাজ। বিক্রয় সম্পর্কে বি ঘোষ বলেছেন, বিক্রয়ের মাধ্যমে বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট মালিকানা হস্তান্তর অন্তর্ভুক্ত। অতএব দেখা যাচ্ছে বিক্রয়ের সাথে পণ্যের মালিকানা হস্তান্তর ছাড়াও আরো কিছু কাজ জড়িত রয়েছে, যেমন এক বিক্রয় পরিকল্পনা করা, দুই ক্রেতা অনুসন্ধান করা, তিন পণ্যের চাহিদা সৃষ্টি করা, চার ক্রেতাদের পরামর্শ ও সেবা প্রদান করা, আর পাঁচ প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করা। তাহলে শুধু বিক্রয়ের সাথে যে কাজগুলো জড়িত আছে এই কাজগুলো কি কি আমরা এখন আলোচনা করলাম, যে এক হলো বিক্রয় পরিকল্পনা করা, ক্রেতা অনুসন্ধান করা, দুই তিন পণ্যের চাহিদা সৃষ্টি করা, চার ক্রেতাদের পরামর্শ সেবা প্রদান করা, পাঁচ প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করা। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। পরিশেষে আমরা বলতে পারি বিক্রয় হচ্ছে পণ্য বা সেবার মালিকানা হস্তান্তর ও এর সাথে জড়িত কার্য অন্যান্য কার্যগুলির সমষ্টি। বিক্রয়ে সম্ভাব্য ক্রেতাকে পণ্য বা সেবা ক্রয়ে কি করা হয়, উদ্বুদ্ধ করা হয়ে থাকে। তাহলে আমরা প্রশ্ন আমরা বিস্তারিত আলোচনা করলাম। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিক্রয় ও বিপণনের মধ্যে পার্থক্য,
কনসেপ্ট নিয়ে আলোচনা করছি তোমাদের সাথে, সেটা হলো বিক্রয় ও বিপণনের মধ্যে পার্থক্য। বিক্রয় হচ্ছে পণ্যের মালিকানা হস্তান্তর প্রক্রিয়া। বিক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা কি হয়, হস্তান্তরিত হয়ে থাকে। অন্যদিকে বিপণন হচ্ছে একটি প্রক্রিয়া যার দ্বারা কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি করে। বিভিন্ন ক্ষেত্রে বিক্রয় এবং বিপণনের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। যে সকল পার্থক্যগুলো পরিলক্ষিত হয় সেটা নিয়ে আমরা এখন শেয়ার করব তোমাদের সাথে। আমরা প্রথমে পার্থক্যের বিষয়গুলো লিখে নিই। এক নম্বরে আছে অংশ, দুই নম্বরে আছে উপযোগ, তিন নম্বরে সম্পৃক্ততা, চার নম্বরে শুরু, পাঁচ নম্বরে কাজের শেষ, ছয় নম্বরে পণ্য, সাত নম্বরে পরিকল্পনা, আট নম্বরে কার্য সম্পাদন, নয় নম্বরে প্রক্রিয়া, দশ নম্বরে উদ্দেশ্য, এগারো নম্বরে কার্যাবলী, বারো নম্বরে পদক্ষেপ, তেরো নম্বরে পরিধি, চোদ্দ নম্বরে গুরুত্ব।
তাহলে আমরা পার্থক্যের বিষয়গুলো আমরা লিখে নিয়েছি। প্রথমে আলোচনা করি আমরা অংশ, প্রথমে আছে অংশ। অনেকগুলো বিপণন কাজের একটি অংশ হচ্ছে বিক্রয়, আর বিক্রয়ের মতো অনেকগুলো কাজের সমন্বয়ে বিপণন গঠিত। দুই নম্বরে আছে উপযোগ, দুই নম্বরে আছে কি উপযোগ। বিক্রয় শুধু মালিকানা বা শর্তগত উপযোগ সৃষ্টি করে, আর বিপণন শর্তগত, স্থানগত, সময়গত উপযোগ সৃষ্টি করে। সম্পৃক্ততা, তিন নম্বর হচ্ছে সম্পৃক্ততা। বিক্রয়ের কাছ থেকে ক্রেতার কাছে পণ্যের মালিকানা হস্তান্তর সাথে বিক্রয় সম্পর্ক, বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে পণ্যের মালিকানা হস্তান্তরের সাথে বিক্রয় সম্পর্কিত, পণ্যের চাহিদা সৃষ্টি ও ভোক্তাদের সন্তুষ্টি বিধানের সাথে বিপণন সম্পর্কিত। এবার পার্থক্যের বিষয় হলো শুরু পণ্য উৎপাদনের পর বিক্রয়ের কাজ শুরু হয়ে থাকে বা বিক্রয় শুরু হয়ে থাকে, আর পণ্য উৎপাদনের পূর্বেই বিপণনের কাজ শুরু হয়, কাজের শেষ। ক্রেতার কাছে পণ্যের মালিকানা হস্তান্তর হলেই বিক্রয়ের কাজ শেষ হয়ে যায়। ক্রেতার কাছে মালিকানা হস্তান্তরের পরেও বিপণনের কাজ থাকে, যেমন বিক্রয়তা, সেবা, মেরামত ইত্যাদি। এরপর হচ্ছে পণ্য, বিদ্যমান পণ্যকে কেন্দ্র করেই বিক্রয় কাজ সম্পাদন হয়ে থাকে বা পরিচালিত হয়, আর বিপণনের প্রয়োজনে নতুন পণ্য উন্নয়ন করা হয়। এরপর হচ্ছে পরিকল্পনা, বিক্রয়ের ক্ষেত্রে পরিকল্পনা থাকে স্বল্পমেয়াদী, আর বিপণন পরিকল্পনা সাধারণত দীর্ঘমেয়াদী হয়। এরপর হচ্ছে কার্য সম্পাদন, প্রতিষ্ঠানের বিক্রয় কর্মীরা সাধারণত বিক্রয় কাজ সম্পাদন করে, অনেক ক্ষেত্রে সমগ্র প্রতিষ্ঠানকেই বিপণনের কাজ সম্পাদন করতে হয়। এরপর হচ্ছে প্রক্রিয়া, বিক্রয় পণ্যের মালিকানা হস্তান্তর করে অর্থাৎ হস্তান্তর প্রক্রিয়া, আর বিপণন হল সামাজিক এবং ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। এরপর হচ্ছে উদ্দেশ্য, বিক্রয়ের উদ্দেশ্য হচ্ছে যথাযথভাবে পণ্য ক্রেতার নিকট হস্তান্তর করা, আর বিপণনের উদ্দেশ্য হচ্ছে ক্রেতার প্রয়োজন অনুসারে পণ্য সরবরাহ করে ক্রেতাদেরকে সন্তুষ্ট করা। এরপর হচ্ছে কার্যগুলি, বিক্রয় কাজের মধ্যে পরিকল্পনা, ক্রেতা অনুসন্ধান, ক্রেতাকে অবহিতকরণ, প্ররোচিতকরণ উল্লেখযোগ্য, আর বিপণন কাজের মধ্যে ক্রয়, বিক্রয়, পরিবহন, গোদামজাতকরণ, তথ্য সংগ্রহ, ঝুঁকি গ্রহণ প্রভৃতি কাজ উল্লেখযোগ্য। এরপর আছে পদক্ষেপ, বিক্রয় বৃদ্ধির জন্য প্রতিষ্ঠান বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে, আর বিপণন ক্রেতা সন্তুষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে। এরপর হচ্ছে পরিধি, বিক্রয়ের পরিধি সংকীর্ণ, আর বিপণনের পরিধি ব্যাপক, অত্যন্ত ব্যাপক। এরপর হচ্ছে গুরুত্ব, লাস্ট হচ্ছে গুরুত্ব, বিক্রয়ে বিক্রেতার প্রয়োজনের উপর গুরুত্ব আরোপ করা হয়, আর বিপণনে ক্রেতার প্রয়োজনের উপর গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ ক্রেতার কি প্রয়োজন সে বিষয়টা নিয়ে হচ্ছে বিপণন বেশি গুরুত্ব দিয়ে থাকে। অতএব পরিশেষে আমরা বলতে পারি, বিপণন যেখানে অনেকগুলো কাজের সমষ্টি, বিক্রয় সেখানে বিপণনের একটি কাজ।
বিক্রয়ের মাধ্যমে বিপণন পূর্ণতা লাভ করে। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি ক্লাসটি। আগামী ক্লাস পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং নিরাপদে থাকো।